ওয়াও, জিকাম এলএমসি 8.4 ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফটোগ্রাফি করতেছি এবং কত সুন্দর অ্যামাজিং অ্যামাজিং ফটো কিন্তু আমি এখানে শো করাচ্ছি। আপনিও চাইলে এলএমসি ক্যামেরা দিয়ে কিন্তু এত সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। জিকাম এলএমসি 8.4 ক্যামেরাটা দিয়ে কিন্তু অনেকেই ফটোগ্রাফি করতেছেন, অনেকে বলছেন এই জিকাম এলএমসি ঝামেলা হচ্ছে, কনফিগ ফাইলগুলো নিচ্ছে না, ক্যামেরাটা ইনস্টল হচ্ছে না। তাহলে এই সমস্যার সমাধান কিন্তু আজকের এই ভিডিওটা দেখিয়ে দিব এবং প্রত্যেকটা ফটো কিন্তু আপনি অ্যামাজিং ফটো তুলতে পারবেন। ফটো ক্লিক করবেন, ছবি এডিট হয়ে চলে আসবে। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো সর্বপ্রথম যে কাজটা আপনাকে করতে হবে, এখান থেকে আপনি আমার যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর নিচে একটি টাইটেল পেয়ে যাবেন, টাইটেলের উপরে একটি ক্লিক করবেন এবং নিচের দিকে পেয়ে যাবেন মোর অপশন, মোর অপশনে একটি ক্লিক করবেন এবং তার নিচে পেয়ে যাবেন কনফিগ ফাইল অর্থাৎ জিকাম ফাইল। তো এই লিঙ্কের উপরে ক্লিক করে অবশ্যই আপনারা এই ফাইলগুলো ডাউনলোড করে নেবেন, তিনটা ডাউনলোড এবং একটা অ্যাপ্লিকেশন আছে, এগুলোকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনার এই ডাউনলোডটা কিন্তু আপনার ফোন ফাইলে চলে গেছে অর্থাৎ ফোন ম্যানেজার। তো এখান থেকে সরাসরি আপনার যে ফোন ফাইলটা আছে, ফোন মেমোরি, সেই ফাইল ম্যানেজারের উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কত সুন্দর সুন্দর অ্যামাজিং ফটো তুলেছি। তার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনারা সরাসরি আপনাদের ফোন ম্যানেজারে ডাউনলোড অপশনে চলে যাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যে ডাউনলোড অপশন, ডাউনলোড করেছি, ডাউনলোড একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু কল্যাণ করে নিচের দিকে গেলেই কিন্তু আমরা যে তিনটা কনফিগ ফাইল আপনাদেরকে দিয়েছি, এই তিনটা কনফিগ ফাইল আপনারা অবশ্যই এখানে ডাউনলোড করেছেন এবং নিচের দিকে পেয়ে যাচ্ছে অ্যাপ্লিকেশন অর্থাৎ এলএমসি 8.4 ক্যামেরাটি। তো এলএমসি 8.4 ক্যামেরাটি ইনস্টল করার জন্য একটি ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আপনার পারমিশন চাইতে পারে, পারমিশন দিয়ে এখান থেকে অবশ্যই আপনার অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। তো এই দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটা চলে আসবে, ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হয়ে গেলে আপনাদের সর্বপ্রথম কাজ থাকবে ওখান থেকে বাইরে বেরোনো, মানে আপনার যে ফাইল ম্যানেজার আছে ওখান থেকে বাইরে বেরিয়ে যাবেন এবং যে অ্যাপ্লিকেশন মানে এলএমসি 8.4 ক্যামেরাটি আপনি ইনস্টল করেছেন সেই ক্যামেরার উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অ্যালাও চাইবে, আদার্স অ্যালাও দিয়ে দিবেন, তারপর অ্যাপ পারমিশন চাইবে, অ্যাপ পারমিশন দিয়ে দিবেন, আবারও অ্যাপ্লিকেশন চাইবে এবং রিজেক্ট যে অ্যাপ্লিকেশন অ্যালাওটা, মানে এবার কিন্তু প্রবেশ করতে পারবেন, অ্যালাও দিয়ে দিবেন। তারপর এখানে আপনারা পেয়ে যাবেন ডান বলে একটি অপশন, তো সরাসরি ডানের উপরে একটি ক্লিক করে দিবেন। তো ডানের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সর্বশেষ যে কাজ থাকবে, সরাসরি উপরে সেটিং আইকন পাবেন, সেটিং আইকনে একটি ক্লিক করবেন এবং আপনাদের ফোন যদি নর্মাল টাইপের ফোন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে এই অপশনটা ক্লিক করে দিবেন। তো আমার ফোনটা একটু নর্মাল টাইপের, তো সেক্ষেত্রে আমি এই অপশনে ক্লিক করলাম এবং আমাদের নেক্সট যে অপশনটা থাকবে নেক্সট হচ্ছে মোর সেটিংস। সরাসরি এই যে মোর সেটিংস দেখতে পাচ্ছেন, এই সেটিংস গুলো যদি একবার করে আপনি একটা ফটোতে ক্লিক করেন অ্যামাজিং ফটো কিন্তু এডিট হয়ে চলে আসবে। তো জাস্ট এই মোর সেটিংস এর উপরে একটু ক্লিক করে দিবেন, মোর সেটিংস এর উপরে ক্লিক করে একটু ওয়েট করবেন এবং নিচের দিকে পেয়ে যাবেন কনফিগ সেটিংস। যদি আমরা কনফিগ গুলো এখানে শো না করাই আমাদের কনফিগ গুলো কিন্তু এখানে আসবে না, তো সেক্ষেত্রে কনফিগ সেটিংস এর উপরে একটু ক্লিক করবেন এবং এখানে পেয়ে যাবেন সেভ সেটিংস নামে একটা অপশন, সরাসরি সেভ সেটিংস এ একটু ক্লিক করবেন। তো অবশ্যই এখানে একটি ফাইল আপনাকে ইনপুট করতে হবে অর্থাৎ ফাইল আপনাকে তৈরি করতে হবে, আপনার যে কোনো নাম দিতে পারেন অর্থাৎ আপনার কনফিগ ফাইলটা কিন্তু আপনার নামেও দিতে পারেন। তো এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম, তো এখান থেকে আপনি সরাসরি আপনার নামটা বা আপনার যে কোনো নাম এখানে ফাইলের উপরে দিয়ে এস বাটনে একটি ক্লিক করবেন। তো সরাসরি এস বাটনে একটি ক্লিক করে দেবেন, আপনার ফাইলটা কিন্তু এখানে ইনপুট হয়ে তৈরি হয়ে যাবে। তো এখানে আপনাদের আর কোনো ব্যক্তিগত কাজ না, এখান থেকে জাস্ট বাইরে বেরিয়ে যাবেন, ব্যাক বাটন দিয়ে এখান থেকে বাইরে বেরিয়ে যাবেন। তো এখন আপনাদের কাজ হচ্ছে আপনাদের ফোন ফাইল ম্যানেজার আছে, সরাসরি ফোন ফাইল ম্যানেজারে একটি ক্লিক করে দেবেন। ফোন ফাইল ম্যানেজারে একটি ক্লিক করার সাথে সাথে অবশ্যই ডাউনলোড ফোল্ডারে আপনারা চলে যাবেন। তো এখান থেকে আমি যে কনফিগ গুলো ডাউনলোড করছিলাম সেই কনফিগ ডাউনলোডের উপরে একটি ক্লিক করে দেবেন। তো এখান থেকে সরাসরি আপনার যে ডাউনলোড করছিলেন ডাউনলোড ফাইলের উপরে একটি ক্লিক করে দেবেন এবং এখান থেকে সেই কনফিগ গুলোকে আপনাকে কপি করতে হবে। তো এখানে আমি যে তিনটা কনফিগ এখানে নিয়ে এসেছি, জাস্ট তিনটা কনফিগের উপরে চেপে ধরবেন, অবশ্যই উপরে থ্রি ডট আইকন পেয়ে যাবেন, থ্রি ডট আইকনে ক্লিক করে অবশ্যই ফাইলগুলোকে আপনাকে কপি করতে হবে। তার জন্য এই যে কপি অপশন, কপি অপশনের উপরে একটি ক্লিক করবেন, এগুলো কপি হয়ে গিয়ে আপনার অন্য একটা ফোল্ডার নিয়ে যেতে হবে। সে ফোল্ডারটা কিন্তু আমাদের আগে থেকে তৈরি হয়ে গেছে, জাস্ট আমরা ক্যামেরার ভিতরে গিয়ে কিন্তু ফাইলটা তৈরি করেছিলাম, সেটা হচ্ছে এলএমসি 8.4 ক্যামেরাটি, এর ভিতরে আমাদের একটা নাম আছে, জাস্ট এখানে কপি পেস্ট করে দিবেন। এবার আপনাদের ব্যাক বাটন দিয়ে বাইরে চলে আসবেন এবং এখান থেকে আপনাকে এলএমসি 8.4 ক্যামেরাটি পেয়ে যাবেন। তো এখানে একটি ফাইল আপনারা পেয়ে যাবেন, সেটা হচ্ছে আপনার এলএমসি 8.4 যে ফাইলটা, এই ফাইলের উপরে একটি ক্লিক করে এখানে আমরা যে কনফিগ ফটো তোলার জন্য যে কনফিগ ফাইলগুলো আমি নিয়ে এসেছি সেই ফাইলগুলো পেয়ে যাবেন এবং নিচের দিকে ক্যামেরার ভিতরে যে ফাইলটা তৈরি করেছিলাম এই ফাইলটাকে আপনারা এখান থেকে পার্লামেন্ট ডিলিট করে দিবেন। তো এখান থেকে পার্লামেন্ট ডিলিট করে দিবেন এবং যে ফাইলগুলো, এই ফাইলগুলো কিন্তু এখানে থেকে যাবে। তো আপনাদের এখানে আর কোনো কাজ নেই, এবার সর্বশেষ যে কাজটা সেটা হচ্ছে আপনারা ক্যামেরার ভিতরে চলে যাবেন। তো এখান থেকে সরাসরি আপনারা কি করবেন, ক্যামেরা এখানে আবারও একটি ক্লিক করবেন এবং ক্যামেরাটি এখানে ওপেন হবে এবং ক্যামেরাটা ওপেন হওয়ার পরে আপনাদের যে কাজ থাকবে এখানে কিন্তু কনফিগ ফাইলগুলো অ্যাড করতে হবে। তার জন্য আপনারা এখানে যে ব্ল্যাক আইকন পাচ্ছেন এই ব্ল্যাক আইকনের উপরে দুইবার ট্যাপ করবেন। তো ক্যামেরার এখানে এসে আপনারা ব্ল্যাক আইকনের দুইবার ট্যাপ করলে উপরে পেয়ে যাবেন ইনপুট অপশন, অর্থাৎ এই যে 13 আইকন দিয়ে আরো আইকনের উপরে একটি ক্লিক করবেন, আরো আইকনে ক্লিক করে এখানে আপনার ইনপুট যে অপশনগুলো, এই ইনপুট অপশন উপরে একটি ক্লিক করে দেবেন। তো এখান থেকে যেটা নেবেন
অপশন উপরে একটি করে ক্লিক করবেন। তো আমি লাস্ট যেটা নিলাম এখান থেকে ইম্পোর্টের অপশনে একটি ক্লিক করলাম, একবার সেটিং করে রাখবো, দ্বিতীয়বার কিন্তু আর সেটিং করা লাগবে না, ক্যামেরাটা অফ হয়ে আবার অন হবে। এবার আমি যে কোনো ছবি যদি এখান থেকে কনফিগ ফাইলের ভিতরে ফটো তুলি তাহলে কিন্তু আমাদের জিক্যাম এলএমসি 8.4 এর যে অ্যামেজিং ফটোগুলো আছে এগুলো কিন্তু ছবি উঠবে। আমি দেখানোর জন্য একটি ফটো আপনাদের তুলতেছি, তো একটা ফটোতে আমি ক্লিক করলাম, অ্যালাউ চাইবে, অ্যালাউ দিয়ে দিবেন। জাস্ট আমি যদি এবার এই ফটোকে ক্লিক করে আপনাদেরকে দেখাই আপনাদের মন ছুঁয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যদি এই ফটোটার উপরে ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আমরা যে ফটোটা দেখতে পাচ্ছি কত অ্যামেজিং ফটো, এবং আমরা যতই জুম করি না কেন ফটোটা কিন্তু কোনো কিছু ফাটবে না, কোনো কিছুই হবে না। আপনি কিন্তু জি ক্যামেরার ভিতরে এরকম ফটো তুলতে পারবেন। এবং এখান থেকে আমি যদি আবার ক্যামেরার উপরে দুইবার টাপ করি এবং এখান থেকে আরো একটি ইমোজি নিয়ে নিই, ইফেক্ট ইমোজি নিয়ে নিই, নিয়ে আমি যদি এখান থেকে ইম্পোর্টের উপরে একটি ক্লিক করি তারপরে এই ছবিটাকে আমাদেরকে আরেকবার একটি ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে যে কোনো একটা ছবি শুট করলাম, যে কোনো ছবির উপরে ক্লিক করলাম এবং একটু ইম্পোর্ট হতে সময় লাগবে, ইম্পোর্ট হওয়ার সাথে সাথে আমাদের ছবিটা কিন্তু রেডি। তো এবার হচ্ছে এটা হচ্ছে লাইটিং লাইটিং ফটো। তো এখান থেকে আমরা যদি এই ফটোটার উপরে একটি ক্লিক করি আমাদের ছবিটা দেখছেন অ্যামেজিং ফটো লাগতেছে, কত সুন্দর ফটো। আমি যদি আবারও ক্যামেরার উপরে আবার একটা ক্লিক করে আবারও এখান থেকে টেমপ্লেটটা পরিবর্তন করে ইম্পোর্টের উপরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন কত সুন্দর অ্যামেজিং। মানে আমি আবারও একটা ছবি আপনাদেরকে তুলে দেখাচ্ছি, ছবিটার উপরে ক্লিক করলে কত সুন্দর অ্যামেজিং একটু লোড নিতে পারে এই ছবিটা। দেখতে পাচ্ছেন কত সুন্দর অ্যামেজিং ফটো কিন্তু আমাদের সামনে সে লোডিং করাচ্ছে, শো করাচ্ছে। তো আশা করি আমি যে ইম্পোর্ট গুলো আপনাদেরকে দেখালাম, কনফিগ ফাইল গুলো দেখালাম, নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন, কোনো প্রকার সমস্যা ছাড়া যে কোনো ফোনে ইনস্টল করতে পারেন। তো আশা করি আজকের ভিডিও অনেক হেল্পফুল একটি ভিডিও হয়েছে। যদি ভিডিও ভালো লেগে থাকে এমন ফাইল পেয়ে থাকেন অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন, এবং এলএমসি 8.4 ক্যামেরা নিয়ে যাদের প্রশ্ন আছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ততক্ষণ আপডেট ভিডিও জানানোর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। ততক্ষণ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, ততক্ষণে দরকার হলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।